এক মাস আগে আরবের বাদশা সালমান প্রিন্স তার দেশে ড্যান্সের একটা কনসেপ্ট করেছে ড্যান্সটা যে করতে এসেছে কানাডার একটা গায়িকা ব্রেক ড্যান্সার তার নাম হচ্ছে শাকিরা এক নাইট কয়েকটা আমি এখানে দু ঘন্টা বায়ান করব ঠিক কি না সে হয়তো দু ঘন্টা দেড় ঘন্টা কনসেপ্ট করেছে একটা স্টেজ শো ভারতের মুদ্রায় 25 থেকে 30 কোটি টাকা নিয়েছে ওই ইসকে কে দিয়েছে পয়সা সালমান প্রিন্স মুসলমান ওই নূরামী মেয়েটাকে দেহ ব্যবসায়ী মেয়েটাকে ডান্স করিয়ে 25 কোটি টাকা দিয়েছে এটা কিয়ামতের আলামত নয় কি আরে আমাদের যুবকরা তো দোয়া নতুন দোয়া বার করেছে শাহরুখ খানের ফিল্ম রিলিজ হচ্ছে এরা মসজিদে জুম্মার দিনে দোয়া করছে আল্লাহ যেন ফিল্মটা হিট হয় আবে জুতো খাবি এ দোয়া কোথা থেকে পেলি হুজুর জিজ্ঞেস করলি দোয়া করা যাবে কি না কাল লাগে দোয়া করছো কি বিষয়ে দোয়া করছো তোমার জানা আছে জ্ঞান গম্বর রাখো ভাই ভাই না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান মোবাইল খুলেন কি দেখতে পাবে কেউ প্রতিবাদ করে না অথচ মুসলমানরা একদম ফুল পাওয়ারে দেখে যাচ্ছে কিসের ইউসুফ নবীর ঘটনার নাটক তৈরি হয়েছে দেখেছেন না দেখেননি মোবাইল একটা যুবককে ইউসুফ নবী তৈরি করেছে একটা মেয়ে কাকে মেয়েকে জলাইকা তৈরি করেছে ইউসুফ নবী পাপী ছিল না নিষ্পাপ ছিল কথা বলে না নিষ্পাপ আপনারা কেউ ইউসুফ নবীকে দেখেছেন দেখিনি আমরা কেউ দেখিনি বিসমিল্লাহ অপরন্ত ইউসুফ যে যুবকটাকে তৈরি করেছে এটা কোনো ব্যভিচারী ছেলে হবে এটা কোন পতিতালয়ের ছেলে হবে এটা কোন দেহ ব্যবসায়ী মেয়ের ছেলে ফিল্মের আর্টিস্টরা আমার কাছে দেহ ব্যবসায়ী থেকে বেশি সম্মান পাবে যাদের সকালে একটা স্বামী রাতের বেলায় একটা স্বামী তারা নাটক তৈরি করেছে ইউসুফ নবীর নাটক এটা ইসলামকে বিকৃত করা হচ্ছে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে আমরা চোখে দেখিনি আল্লাহকে দেখিনি এটার নামই হচ্ছে ইমান আল্লাহ কোরআনে প্রথমেই ওয়াদা করালেন আল্লাহ হে আমার নবী এটা সুরা বাকার তৃতীয় নম্বর আয়ে হে আমার নবী বলো আল্লাহ না দেখে আল্লাহকে বিশ্বাসের নামটাই হচ্ছে ইমা আমরা কেউ দেখিনি এর উপহার আল্লাহ আমাদিকে এর জন্য কি দিবেন পুরস্কৃত করবেন কে আমাদের দিনে জোরে বলুন সুবহান আমাদের যখন আমাদের বাবরা বিয়ে ঠিক করে ছেলেকে বললে তোর লেগে একটা মেয়ে দেখে এসছে তুই সামনে সপ্তাহে যাবি আজকে শনিবার পরের শনিবার আমি ডেট বলে এসছি তুই দেখতে যাবি ছেলের মনটা তখন কি মনে মনে হয় আমি কবে যাব শনিবার তার আর আসে না ডেট পেরি না ঘন্টা দেখে টাইম দেখে কবে শনিবার হবে আমি কবে যাব ভেতরে লাড্ডু ফুটে ফুটে না ফুটে না আমি কবে দেখব আমি তখন সেই বর্ষরে লখনউ আলিয়া ইরফানিয়ায় কিরাত পড়ছিলাম তো শেষ বছর আমার ফারাগাতের আর এক বছর বাকি আছে রমজানের পড়ে গেছি আমার মা ফোনে বলল যে তোমার বিয়ে ঠিক করেছে বলল হাইজা আমি তো কোনো মাদ্রাসা পড়ালাম না বিয়ে ঠিক কোথায় তোমার ফুপুর মেয়ের সাথে আমি বললাম আমি তো দেখব আমি জীবনে গুজরাটে জীবনটা কাটিয়ে দিয়েছি বাইরেতেই কাটিয়েছি কুটুম ঘর চিন্তাম না তো আমার ফুপুর ਘরু আমি যাই তাই আমি বললাম আমি দেখবো বলে ঠিক আছে তোমার আব্বাজীকে বলছি টাকা পাটি দিবে তুমি টিকিট কেটে নাও কুরবানির সময় বাকরা ঈদের চলে এসে ছুটি কাটি ঠিক আছে যাব 10 দিন ছুটিটাকে ঘুরে চলে আসবো লখনউ থেকে তো আব্বাজি টাকা পাঠালো টিকিট কাটলাম একটা আমার গিননির জন্য একটা সুন্দর জামা কিনলাম আমি লখনউ এটা নিয়ে গিয়ে গিফট দেবো আমার যে বিবি হবে তাকে তো টিকিটটা রোজ একবার করে বার করতাম দেখতাম আজ আজকে কত তারিখ হলো

একটা জিনিস সমাজের লোক না কিয়ামতের মূল্য বুঝতে পারেনি জান্নাতের মূল্য বুঝতে পারেনি আমি আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আমরা যখন বাচ্চা ছেলে সবাই আমরা যখন আমাদেরও এখন বাচ্চা আছে আছে না বাচ্চা ছেলের দিকে যখন খেলনা দেন সেই খেলনাটা ভেঙে গেলে বাচ্চা ছেলেরা কাঁদে না কাঁদে আমরা প্রচুর কাঁদতাম আমাদের বাচ্চারা কাঁদে তাদেরকে বুঝাত্ত হয় যে আবার একটা এরকম খেলনা এনে দেবো সে মনে করে এই খেলনাটাই আমার দুনিয়া ভাবে না ভাবে না বাচ্চা বেলায় এই খেলনাটাই আমার সম্পদ কিন্তু আমরা এখন বড় হয়ে বুঝতে পারছি আমি বাল্যকালে যেগুলো খেলা করতাম ওগুলো খেলনা আসল গাড়ি তো এটা যেটাই চাপছি ঠিক কিনা কথা বলে একটা ছোট্ট গাড়ি আপনার মেয়েকে এনে দিয়েছেন ছেলেকে ভেঙে গেছে ছেলে মনে করেছে আমার গাড়িটা ভেঙে গেল এত দামি গাড়ি সে কিন্তু জানে না এই গাড়িটা কিন্তু অরিজিনাল গাড়ি নয় আমরা এখন বড় হয়ে বুঝতে পাচ্ছি না ওই গাড়িটা খেলনা ছিল এই গাড়িটা অরজিনাল আমার মুসলমান ভাই এই দুনিয়াটাকে যারা প্রাধান্য দিয়ে রেখেছেন এই দুনিয়ায় আমার অরিজিনাল বাড়ি সম্পদ সবকিছু আমার অরিজিনাল এটাই তারা শুনেলেন আল্লাহর কসম করে বলছি যখন কেয়ামতের দিনে জান্নাতের দিকে পুরস্কৃত করা হবে তারা খালি অবাক হয়ে তাকিয়ে থাকবে যে আল্লাহ আমি যদি আরো নেক কাজ করতাম আর সুন্দর আমার মহলটা হতো জোরে বলুন না সুবহানাল্লাহ তখন মনে হবে ওই দুনিয়াটা খেলনা শুনেলেন আমার ভাই

নবী সেদিনের কথা বলো যেদিনে মানুষ বলবে কেয়ামতের দিনে আমরা তো এই কেয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা গুজার করেছি তার বেশি কিচ্ছু করিনি সেদিনে মানুষের চোখে পানি পড়বে দুনিয়াটা তুচ্ছ মনে হবে কিন্তু উপায় আর সেখানে থাকবে না খেল্লার মতো হবে বাচ্চা বেলায় বাচ্চা খেল্লার লেগে কাঁদে বড় হয়ে বুঝতে পারে ওটা তো নকল ছিল আসল গাড়ি তো এটা কেমতের দিনে মানুষ বুঝতে পারবে আসল খেলার জায়গা ছিল খেলাধুলার জায়গা ছিল দুনিয়া সেখানে খালি ইমানি মজবুতি করার জায়গা কারখানা ছিল আসল জায়গা তো এটা আসল বাড়ি তো এটা একটা দামি মাটবেল দিয়ে বাড়ি তৈরি করলে লোকরা দেখতে আসে

আর তুমি দুনিয়ার প্রতি মুশকুল হয়ে আছো আল্লাহর না থেকে বিশ্বাস এক নম্বর কাদের জন্য যারা হিদায়তের ওপরে আসতে চায় বিল পাইকিরি নামাজি হবেন আমাদের দেশের লোক প্রচুর পাইকিরি নামাজি আছে নামাজি বলে দিই কেউ কি যদি নামাজের দাওয়াত দিতে যায় আমাদের সাথী ভাইরা দাওয়াত দিতে যায় দুর নামাজ পড়ুকই করবে sala আমাদের গ্রামে অমুকজন চুরিও করছে নামাজ পড়ছে বলে না বলেন না জিনাও করছে নামাজ করছে আমার মুসলমান ভাই নামাজি কখনো চোর চোর নামাজি সেজে যায় নামাজি কখনো জিনাকারি লয় জিনাকারি চোর সেজে যায় আমাদের দেশে তো জুম্মার দিনে অনেকজন জুম্মার নামাজ পড়তে যায় জুতো চুরি করার জন্য আমি বললি খারাপ বললি সকালবেলায় গাল দিবে বাস্তব বলছি আপনাকে দেখিয়ে পড়ে যাচ্ছে ছিড়া জুতো মসজিদ থেকে যেমনি সালাম ফিরেছে ও বেরিয়ে আসছে নতুন জুতো পরে আর ধরা পড়ে বলবে ভুলে ঢুকে গেল গো আমি ভুলে তোর পুরনো জুতো আর নতুনটা বুঝতে পারলি না যে নতুন ঢুকেছে হ্যাঁ এই নামাজি কিন্তু অন্য দেশে নেই জিজ্ঞেস করবেন হাজি সাহেব আমাদের দেশের লোক নামাজে মসজিদে কখন ঢুকে বাজারে মসজিদে নামাজ পড়বে যখন একামত চলে তখন ছুটে আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন ছুটছে আর মনে পড়ছে না দোকানে ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাই নামাজটা কত সুন্দর হবে নামাজ আর দোকান একসাথে মিশে যাবে অথচ নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিস দুনিয়ার সমস্ত হাজত মিটিয়ে নিয়ে তারপরে তোমরা আল্লাহর ইবাদতে দাঁড়াও ফাইন না হুই আর নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন জোরে বলুন সুহান আল্লাহ এটা মনে মনে নিয়ত হতে হবে যখন দাঁড়াবেন দুনিয়ার দিকে মনোযোগ দেওয়া যাবে না কখন যখন দুনিয়ার হাজত ছেড়ে দিবে আমাদের দেশের অনেক লোক কি করে জুম্মার দিনে নামাজ পড়তে যাবে বৌ দশটার সময় গোসল করে রেডি এগারোটায় বিবি বললে খানা রেডি হয়ে গেছে খেয়ে লাও বললে না না সেরকম ভোগ লাগেনি তো জুম্মা পরে এসে খাচ্ছে না ও তো জুম্মা পড়তে চলে গেল ইমাম সেহেব লম্বা পুতবা টেনে দিয়েছে সুরা লম্বা ধরেছে ধরেছে দ্বিতীয়র আকাশে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে ভোগটা একটু বেশি লেগে গেলে খেয়ে দিলেই ভালো হত নামাজ আর খাবার মিশে গেল ওই চল ইসলাম বলছে হাজত মিটি নিয়ে নামাজে দাঁড়াচ্ছে দাঁড়ায় মসজিদে গেছেন চেন একা আমত চলছে আপনাকে হালকা পায়খানা লেগেছে আসরের নামাজ পড়বে আপনি মনে মনে চিন্তা করলেন আগে নামাজটা পড়ই নি তারপরে পায়খানা করবে দাঁড়িয়ে গেলেন চতুত রাকাতে যখন উঠেছেন তারপরে চাপ লেগে গেছে খালি এরম আর করে লিলি ভালো হতো চাপ লেগে গেল নামাজ আর পায়খানা মিছে গেল আমি এটা বুঝাতে চাইছি হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও পায়খিরি নামাজ পড়ো না পায়না হু ইরা নামাজে মনে মনে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা মনে মনে ভাববে আল্লাহর সঙ্গে মনোযোগ হয়ে যাবে মনের মিল খাবে তবে নামাজ আমাদের সমাজের যুবকরা বলে নামাজ কেন পড়বো কোরআনে আছে ইন্না সলা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন আল্লাহকে ভয় করে আল্লাহকে মহাব্বত করে নামাজে দাঁড়াবে নামাজ তোমাকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই আর আমাদের সমাজের কিছু লোকের দোষ নেই কেন আমাদের মতো এক শ্রেণীর হুজুর তারা ওয়াদা করিয়েছে নামাজ পড় বা না পড় রোজা রাখ বা না রাখ ভালো কাজ কর বা না কর মিলাদ পড়ি আমরা তো দিকে জান্নাতে পাঠি অনেকজন বলে হুজুর বরকত পাচ্ছি না বলে লটারি কাটছি আপনারা বলুন আমাদের সমাজে সবথেকে কম বেতন কার কথা বলে না ইমাম সাহেব আপনাদের মসজিদে ইমামের বেতন কত গো কথা বলে না চার হাজার আর খালারটা আছে মনে হয় নাকি ওইটা থাকার কারণেই তো আর বাড়ে না তাই না যাই হোক আমি পাঁচ হাজার ধরলাম ইমাম সাহেবের পাঁচ হাজার বেতন আচ্ছা ইমাম সাহেব নিশ্চয়ই তাহলে প্রত্যেকদিন দিন দশটা করে লটারি টিকিট কাটে নাকি কথা বলে না কাটে কাটে আপনাদের ইমাম সাহেব লটারি কাটে না ইমাম সাহেবকে পাঁচ হাজার দিয়েছে তাতেই তার বরকত তাকে লটারি কাটতে হয় না তুমি মাসে কুড়ি হাজার রোজগার করো তুমি এমন নেমো খারাম তোমাকে লটারি কাটতে হচ্ছে তোমার অতে কুলাচ্ছে না কারণ জানো কি কারণটা বলে দেব বোখারি শরীফের হাদিসে আছে আমার নবী বললে বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদিকে ইজ্জতের রুজি দান করবে দিনের পথে আল্লাহর রাস্তায় থাকে উলামারা ইমামরা দিনের পথে আছে পাঁচ অক্টের নামাজ পড়াচ্ছে তোমরা বেতন দাও আর না দাও সব থেকে ভালো খাবার কিন্তু ইমাম দে ঠিক না আমরা জলসাই যায় হুজুর কি খাবেন দেশি মুরগি করবে বা ঠিক কিনা কথা বুঝতে পারেন ইলিশ মাছ করবে বা হুজুরের লেগে সব রেডি দাস্তার খান সব থেকে দামি দস্তার খান কাদের ইমাম বেতন দাও না দাও দিনের উপরে থাকার কারণে আল্লাহ বরকত দিয়েছে আমার মুসলমান ভাই হালাল মাল খান হালালের পথে চলুন যারা মনে মনে করছেন যাদের পয়সা আছে তারা সুখে আছে যাদের টাকা হয় তারা সুখী যাদের এটা ধারণা আছে যে পয়সা থাকলে সুখ পাওয়া যায় টাকা থাকলে সুখ হয় তাদেরকে বলবো সকালবেলায় একবার কলকাতা প্রেসিডেন্টি জেলে গিয়ে আমাদের পার্থ বাবুকে জিজ্ঞেস করবেন স্যার টাকাই কত সুখ উনি বলে দিবেন ছাটা করে মারবে বেরো তাহলে আমার যা হচ্ছে আমি জেনি টাকায় সুখ পাওয়া যায় না আমার আমার যারা অল্প ইনকাম করেন খেটে খান রোজ আনেন রোজ শেষ হয়ে যায় হাদিসটা শুনেলেন বোকারি শরীফের আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আমার নবী বিশ্ব নবী বর্ণনা আমার সাহাবীরা শোনো কেয়ামতের দিনে একজন মালদার মমিন ব্যক্তি তার থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে চড়ে বল আপনি কার ভয় করছেন টাকা আচ্ছা ভারতের সব থেকে ধনী হচ্ছে মুকেশ আম্বানি জিও কোম্পানির মালিক তার বাড়িটা সাড়ে তিন হাজার কোটি টাকার বাড়ি আপনি অনুভব করতে পারবেন না তার বাড়িতে আটশো খালি কর্মচারী আছে কত বললাম আটশো কর্মচারী তার বাড়িতে আপনি কি মনে করেছেন চামচটা ধোয়ার লোক আলাদা প্লেট ধোয়ার লোক আলাদা পায়খানা ধোয়ার লোক আলাদা জামা কাচা জামা প্রেস করা খেতে বসলে রুমাল বিছিয়ে দেয় খাবারটা গালে লেগে গেলে সেটা পুছে দিবার লোকও আলাদা আছে আচ্ছা এত টাকা যখন আছে নিশ্চয় জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি মনে হয় সোনার মুরগি খায় নাকি খেতে পারবে সোনার মুরগি খেলে মালটা মারা যাবে সোনার মুরগি খাওয়া যায় না আলমারিতে সাজিয়ে রাখা যায় সোনার ছাগল খাওয়া যায় না আলমারিতে সাজিয়ে রাখা যায় আমার ভাই আপনিও যেটা খাচ্ছেন সেও সেটা খাচ্ছে সে খাচ্ছে এসি রুমে সে খাচ্ছে রুপোর আর সোনার চামচ দিয়ে সোনার পেলেটে আপনি খাচ্ছেন কাঁচের প্লেটে সে খাচ্ছে সোনার চামচে আপনি খাচ্ছেন স্টিলের চামচে কিন্তু খাবার দুজনারই আপনি খেলো আপনার খাবারটাই পেট ভরছে তার খাবারটা তো পেট ভরছে সে ডাক্তার দেখায় কোথায় আমেরিকায় আপনি ডাক্তার দেখান ব্যাঙ্গলোরে সে ডাক্তার দেখাবে আমেরিকার যার দিনে পাঁচ লক্ষ টাকা ফি হাত দিলে আপনি ডাক্তার দেখাবেন পাঁচশো টাকা ফি আচ্ছা বলুন তো সে পাঁচ লাখ টাকার ডাক্তার দেখায় বলে সে বেঁচে যাবে মত এলে কথা বলে না দ্বারা যদি কেউ বেঁচে যেত প্রথমে ডাক্তারের জ্যোতিবাবু আগে বেঁচে যেতেন আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল জ্যোতিবাবুর জন্য আল্লাহ হায়াত দেয়নি বাঁচাতে পারেনি ডাক্তার তোমার ডাক্তার ফেলোয়ার

দেখেননি সুগার রোগীরা অনেক জায়গায় গিয়ে বলছে দাদা বিনা চিনি চা আমি দত্ত পুকুরে চা খেলাম দাঁড়ি তো একজন এসে বললে দাদা বিনা চিনি চা হবে হ্যাঁ তাকে জিজ্ঞেস করুন দাদা বিনা চিনি চাটা কেমন লাগে বলে দারুন লাগে আর আমি বলছি ছাগলে মুখ দেবে না ওটা বিনা চিনি চা কখনো ভালো হয় ওটা ফেরে পড়ে ভালো লাগছে সুগার হয়েছে বলে ভালো লাগছে সুগারটা কিন্তু রোগ রোগ আল্লাহ রোগ আল্লাহ দিয়া নিয়ম রোগটা অবশ্যই আল্লাহ দিতে পারে আমারও হতে পারে আমার অন্য কিছু রোগ হতে পারে ওটা আল্লাহ দিয়া নিয়ম ওটা কথা না আমি খালি আপনাদেরকে বুঝাবার জন্য বলছি যে শোনো কোটি টাকার মালিক আমার আল্লাহ যদি রুজি না মাপে খেতে পাবে না রিস্কা চালায় আল্লাহ যদি তার তকদিরে বিরিয়ানি পোলাও মুরগা মুসাল্লাম লেখে থাকে সেটাই সে খেতে পাবে

ফিলিস্তিনের মুসলিমকে হিফাজত করো জোরে বলুন আল্লাহ আমরা দোয়া করছি ভারতের চল্লিশ কোটি মুসলমান দোয়া করছে বাংলাদেশের মুসলিমরা দোয়া করছে পাকিস্তানের আরবের ইরাকের ইরানের সব দেশের মুসলিমরা দোয়া করছে কষ্টটা ওই জায়গায় সামরিক অস্ত্রতে পিছিয়ে আরব দেশগুলো

আমাদের দেশের সরকার فلسطینের মজলুমদের জন্য খাবার পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা এতে খুশি অনেক খাবার পাঠিয়েছে فلسطینের জন্য এতে আমরা খুশি আমি তো দোয়া করছি আল্লাহ তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দাও অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাক নবীজির হাদিস সত্য হয়ে যাক ফেসবুক খুলে যখন এক একটা বাচ্চার কান্নার চিক আসছে দিল বলছে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে দাও দিল বলছে আল্লাহ মিটিয়ে দাও পৃথিবীটাকে এক্ষুনি কেমত করে দাও এই দিল থেকে দোয়া বেরুচ্ছে বাচ্চা ছেলে আপনারা দেখেছেন কি দেখেননি নিচানি না বোমা লেগেছে মা পরিবার সব মারা গেছে ছেলটাকে এনে যখন ওষুধ দিয়ে তার শরীর গুলো মুচা হচ্ছে ছেলেটা মায়ের কোলে ঘুমানোর মতো কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল মানে মারা গেল রাষ্ট্রসংঘ নীরব হয়ে বসে আছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে আফগানের তালিবান সেনারা বলেছে ইরান জর্ডান আমাদেরকে রাস্তা দেখ এক্ষুনি গিয়ে হামাজ দখল করে দিচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এখনো পর্যন্ত হারাম খোররা মুখ খুলেনি না রাস্তা দিয়েছে কেন সবাই নিজের পিট বাঁচাতে চাইছে এটাই তো কিয়ামতের আলামত দেশ বাঁচাতে চাইছে জামিরকে বাঁচাতে চাইছে নিজের চেয়ারকে বাঁচাতে চাইছে ইসলাম এটা বলেনি আজকে বড় কষ্ট লাগে আল্লাহ নবী জানাবে মুহাম্মদুর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইহুতিদের কাছে মাথা নত করেননি কখনো ইহুদিদের কাছে আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম ইহুদিদের কাছে হাত পাতেননি ইহুদিদের কাছে বেইমান কাপেরের কাছে কখনো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তাদের কাছে কখনো ভিক্ষা যায়নি তাদের পয়সার কখনো জরুরত নবীজিকে পড়েনি আজকে বেইমান কাপের দেশ এরা ইহুদি ন্যাস ধরে দাঁড়িয়ে আছে আরব আমিরাত এই দেশ গলো দাঁড়িয়ে আছে যার কারণে ফিলিস্তিন মজলুমরা মার খাচ্ছে যদি এরা ওই জায়গা থেকে সরে যেত নিজের স্ট্যান্ড তারি যেত আপনাকে দেখিয়ে দেব আরবের এর জায়গা আরব আমিরাতে দুবাইতে এখনো পর্যন্ত কেএফসি এর মালগুলো বিক্রি হচ্ছে এখনো পর্যন্ত থানসাব কোকাকোলা মুসলমান কিনে খাচ্ছে আমি ইয়াসিন শুনলেন আজ পর্যন্ত আমি এই ইসরাইলের প্রোডাক্টগুলোকে থুতু ফেলি এই ইসরাইলের প্রোডাক্টগুলোকে আমি থুতু ফেলি আমার যদি খাবার প্রয়োজন পড়ে আমি পানিতে লেবু দিয়ে খাই লেবু পৃথিবীতে আল্লাহ ন্যাচারালি সৃষ্টি দিয়ে খায় কিন্তু এদের এই সুয়ারের চর্বি দিয়ে তৈরি করা মাল ইয়াসিন খাই না আমার মুসলমান ভাই ফানসাব আপ কে অ্যাভয়েড করুন কোকোকলা কে অ্যাভয়েড করুন কেএফসি এর মাল কে অ্যাভয়েড করুন ইসরায়েলের প্রোডাক্ট কে অ্যাভয়েড করুন একটা মানুষ যদি কিনা বন্ধ করেন ওদের 10 টাকা লস যাবে একটা মুসলমান যদি ইসরায়েলের মানুষকে ইসরায়েলের মালকে বয়কট করেন আমি বলে দিই আমার পশ্চিম বাংলায় নয় এই ভারতবর্ষে 40 কোটি

তাদেরকে আমরা কি বলি উম কাবুলিওয়ালা বলে কাবুলের লোক থাকে না এদিকে আমাদের এদিকে থাকে না কাবুলের লোক তারা কিন্তু সুদ খায় খায় না না তাদের দেশের যে তোমরা কি করবে বেইমান কাপেরদের কাছে সুদ খেয়ে তাদেরকে ধ্বংস করে দাও যারা ইসলামকে ক্ষতি করতে চাইছে কোরআন হাদিসে ওই জন্যে কাবুলিওয়ালারা আমাদের দেশে এসে সুদ খায় ওদের মুক্তির কাছে ওটা জায়েজ আছে কিন্তু আমাদের কাছে হিন্দুস্তানে ওদের মুক্তিরা ফাতুয়া দিয়েছে বেঈমান কাফের কাছে এটা নবীজির হাদিস যখন বুঝতে পারবে কোরআনকে ধ্বংস করতে চাইছে ইসলামকে তাদের কাছে ওই সময় তাদেরকে সুদ খেয়ে তাদের বরবাদ করে দাও তাদের সামরিক নষ্ট করে দাও তাদের অর্থনীতি নষ্ট করে দাও এটা নবীজির হাদিস আছে মুসলমান ভাই শুনেলে ইসলাম প্রত্যেকটা দিক সব সময় কোরআনকে ইসলামকে বাঁচাতে চেয়েছে পদ্ধতির দ্বারা উলামাদের সংস্পর্শে থেকে ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলি সবাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলবো জোরে বলুন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর মালে সবাই যারা মালেতে বরকত চান আল্লাহ যেদিকে পয়সা দিয়েছে তিনটে জায়গায় খরচ করবেন কটা বললাম তিনটে একটা জায়গা থেকে অ্যাভয়েড করবে যতগুলো মুসলমান ভাই আছে কোরআন বলছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনা সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীর ইনাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতি ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুর ওয়া আতিদাল কুরবা সবথেকে প্রথমে তোমাদের কাছের গরিবকে তোমরা দান করবে পয়সা থাকলে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তারপরে দেখবে তোমার এলাকায় এতিম আর মিসকিন কে আছে অবনা সাবিল ওয়ালা তুবদির তাবদির তারপরে দেখবে মুসাফির কে তোমার কাছে হাত পেতেছে তখন তার পেছনে তোমরা খরচ করবে এই তিনজনের জনের যারা পয়সা বাড়িয়ে দেবে হাত দোয়া নেবে এই তিন জনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ ইন্নাল মুবাদদিরিন কানু ইকওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ লিরাব্বিহি কাফুরা হে আমার নবী বলে দাও যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই কার ভাই বললাম শয়তানের ভাই শয়তান জান্নাতি না জাহান্নামী বাবা কথা বলে জাহান্নামী তার ভাই যারা হবে তারা জান্নাতে যেতে পারবে জাহান্নামে যাবে কোরআন শুনিয়ে দিই আপনাদেরকে হে আমার মুসলমান ভাই যদি বলেন অপব্যয় কাকে বলে ইসলামী শরীয়তে অপব্যয় আপনি টাকাটা লটারিতে খরচ করছেন অপব্যয় জুয়াতে খরচ করছেন মদেতে খরচ করছেন গাঁজাতে খরচ করছেন গান বাজনায় খরচ করছেন ওয়াই ইসলামিক কালচারে খরচ করছেন এগুলো হচ্ছে অপব্যয় আপনার টাকা ইসলামিক কৃষ্টি কালচারে যদি খরচ হয় কেউ মেয়ের বিয়ে দিতে পারছে না টাকা দিলেন নেকি আছে কাউ কোনো ছেলে মাদ্রাসায় পড়ে কিতাব কিনতে পারছে না আরবি কিতাব

এই জলসাকে চালু রাখার জন্য তিরিশ জন ভাই কে কে আছেন এক হাজার করে টাকা দিবেন পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে সুন্দর জায়গা এক ও চাল্লার ঘর মসজিদ দ্বিতীয় নম্বর ওই জায়গা যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় আজকে ওই জায়গা শুনে নেন যে জায়গায় আল্লাহর আল্লাহর রসুলের কথা আলোচনা হয় আমার ভাই তিরিশ জন আল্লাহর বান্দা এক হাজার করে টাকা কে কে দিবেন নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ যারা আল্লাহর রাস্তায় দিনের পথে টাকা খরচ করে কেয়ামতের দিনে আমার নবীজি বললেন এগুলো তারা ফেরত পাবে এবং তারা দুঃখ প্রকাশ করবে আমি যদি আরো কিছু বেশি খরচ করতাম আমার ভাই এক নম্বর আল্লাহর বান্দা কে আছে মাত্র এক হাজার করে তিরিশ জন ভাই ফটফট করে হাত তুলেন এক হাজার করে টাকা